শুভ বড়দিন উপলক্ষে সেজে উঠেছে বিভিন্ন আলোর রোশনাইতে পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের গোপালপুর নেকচারীয় চার্চ ও পার্ক। গতকাল রাত থেকেই শুভ বড়দিন উদযাপনে শনিবার রাত্রে থেকেই ভিড় উপচে পড়ে গোপালপুর নেকচারীয় চার্চে। মূলত রাত ১২টা থেকেই শুরু হয় বড়দিনে যিশুর উপাসনা, এবং উপাসনা ঘিরে সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বী ছাড়াও সর্বধর্মের মানুষজনেরা প্রার্থনায় অংশ নেয়। রবিবার সকাল থেকেই সকল মানুষজনের ভিড় জমতে শুরু করে রায়নার গোপালপুরের চার্চ সহ পার্কগুলিতে। প্রতি বছরের মতো এবছর বিশাল ভিড় উপচে পড়বে শহরের বিভিন্ন প্রান্তে বলে মনে করছে প্রশাসনিক মহল। তাই এখনই প্রশাসনের নজর ছিল সর্বদা। প্রবেশের মুখে রয়েছে বিশাল গোশালা, যেখানে প্রভুর জন্মের কিছু স্মৃতি রয়েছে। রায়নার গোপালপুর চার্চে পরিসরে প্রবেশ করলেই তাকে মিলবে যিশু ও মারিয়ার বিভিন্ন মূর্তি। গোটা চার চত্বর আলো দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন রকমের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সারাদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বলে জানিয়েছেন চার্চের ফাদার। আমরা শুনে নেব ওই এলাকার মানুষজন ও চার্চের ফাদার কি বলছেন। রায়নার গোপালপুর চার্চ থেকে আদর্শ মুখার্জির সাথে স্বপ্নমের রিপোর্ট, বাংলা ইঞ্জিনিয়ার। আজকে শুভ বড়দিন, তো যিশুখ্রিস্টের জন্মদিন কিভাবে পালন করছেন, কোথায় পালন করছেন? যিশুখ্রিস্টের বড়দিন আমাদের পালন হচ্ছে সাধু নেকটারিয়াস চার্চ গোপালপুর রায়না টু ব্লকের মধ্যে মাধবদী থানার অন্তর্গত। এবং আমরা 2011 থেকে কন্টিনিউ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বড়দিন পালন করি। এবছরও আমাদের অনুষ্ঠান আছে, বিশেষ করে শিশুদেরকে নিয়ে সকালে কেক বিতরণ, তাদেরকে নিয়ে কিছু খেলাধুলার গান আবৃত্তি কুইজ, বিকেলে নৃত্য এবং সঙ্গীত। এই হলো আমাদের আজকে সারাদিনের প্রোগ্রাম। তাছাড়াও বিশেষ বিশেষ অতিথি যারা আছেন ওনারা আসবেন, এসে উপস্থিত হবেন, এবং চার্চের আরও যারা শুভাকাঙ্ক্ষী মানুষ আছেন তারা খ্রিস্টমাস মেরি খ্রিস্টমাস জানাতে আসেন। এছাড়াও পাশাপাশি অনেক গ্রামের মানুষ এই চার্চ থেকে আমি ভালোবেসেছেন ঈশ্বরের আশীর্বাদে, এবং প্রভুর আশীর্বাদও এই গ্রামের ওপর আছে, যাতে আগামী দিনে আরও সুন্দরভাবে মানুষ এই বড়দিনকে উপলব্ধি করতে পারে এবং বড়দিনের মর্মার্থকে তারা জীবনে গ্রহণ করতে পারে এবং সুন্দর সমাজ তৈরি করতে পারে। এই প্রার্থনাই প্রভু যিশু খ্রিস্টের কাছে রাখি। সকলকে মেরি খ্রিস্টমাস জানাই, আপনাদের সকলকে মেরি খ্রিস্টমাস, ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমার নাম ফাদার স্বপন সামন্ত, আমি অর্থোডক্স একজন ফাদার। হ্যাঁ, আজকে শুভ বড়দিন, যিশুখ্রিস্ট জন্মদিন আমরা জানি, তো আজকে কেমন লাগছে এখানে এসে, কোথায় এসেছেন? আমি এক তো এখানকার না, আমি টাটা থেকে এসেছি। আর সব থেকে হচ্ছে আমার এখানে এসে এত ভালো লেগেছে, গতবারও আমি এখানে এসেছিলাম। এখানে অনেক মানুষ আছে যারা জানে না যিশুখ্রিস্টের সম্বন্ধে, তাদেরকে নিয়ে আমি ওই বৈনানের দিকে পুরো টোটো করে সবাইকে আমি নিয়ে এসেছিলাম, সেবার সন্ধ্যের সময় এসেছিলাম, আর তাদের খুব ভালো লেগেছে। আর এবারে আমি নিজে ছেলেকে নিয়ে আমি ওনাকে মানে কোটি কোটি বার ধন্যবাদ দিচ্ছি যে আমাকে ২ বছর ধরে উনি ওনার এই চার্চে আমাকে স্থান দিয়েছেন, যে আমি আসতে পেরেছি। আর সত্যি আমার এত ভালো লাগে এখানে যে আমার গ্রামে কোনোবার আসতে পারি, কিন্তু এই দিনটাতে যে ওনার কাছে আমি দাঁড়াতে পেরে আমি নিজেকে খুব মানে ওনার আমার কাছে ভাষা নেই যে আমি আসবো, যার জন্য খুব ভালো লেগেছে। আমি আমার পরিবার সকলের জন্য প্রার্থনা করি যেন আজকের দিনে ওনার এই জন্মদিনে যেন সবাইকে উনি উদ্ধার করেন, যার বিপদ যার যা কিছু আছে সবার মনস্কামনা যেন পূর্ণ হয়। সবাই তো আশা নিয়ে আসে, যেন নিরাশ হয়ে কেউ যেন না ফেরে, যিশুর কাছে এইটাই বলি। আর কোটি কোটি তাকে ধন্যবাদ দিই। আর আপনার নাম পড়ছে? আমার নাম হচ্ছে সোমা সোম। আচ্ছা, আজকের এইখানে এই চার্চে এসে আমরা এখানে আসতে খুবই ভালো লাগে। বিগত ২ বছর ধরে আসছি আমরা এখানে, আমরা টাটাতে জামশেদপুরেও যাই, কিন্তু প্রত্যেক বছর যাওয়া হতো না, কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু ইচ্ছা ছিল আমাদের ডাকলেন এখানে, ইচ্ছাতেই সব হচ্ছে। আমি এটাই প্রার্থনা করি যারাই আসছে যেন তাদের প্রেয়ার উনি শোনেন, অসুবিধার দিকে সবাইকে দূর করেন, যেন কোনো রকমের শারীরিক মানসিক কিংবা টাকা কারোর কোনো অসুবিধা না হয়। আমার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অভিষেক সোম।
মার্ট শপিং মল আরো বৃহত ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদের হাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।